বাংলাদেশের উত্তরাঞ্চলের গলার মরণ ফাঁস তৈরি করেছে ভারতের দেয়া ফারাক্কা বাঁধ, যার নাম শুনলেই মরা পদ্মা নীরবে কাঁদে বিস্তীর্ণ বালিগর্ভে। এই বাঁধের কারণেই এককালের জোয়ান তরতাজা নদীটি এখন একটি মুমূর্ষ প্রাণহীন নদী। শুকনা মৌসুমের সব পানি আটকে উত্তরাঞ্চলকে মরুভূমিতে পরিণত করে। অন্যদিকে বর্ষাকালে সকল পানির গেট খুলে বাংলাদেশকে ডুবিয়ে দেয় তথা কথিত বন্ধু রাষ্ট্রটি। তবে মজার ব্যাপার হচ্ছে, এতদিন বাংলাদেশকে ভোগালো এই ফারাক্কাই এখন ভারতের মরণ ফাঁদ হয়ে উঠেছে। অথই পানিতে ভারতকে ডুবিয়ে মারছে। মূলত কলিকাতা বন্দরকে পলির হাত থেকে রক্ষা করতে গিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটি করেছে ভারত। রাজশাহী চাপাই নবাবগঞ্জ সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটার ভিতরে ফারাক্কা নামক স্থানে ভারত 1245 কিলোমিটার দৈর্ঘ্য ও 23 মিটার উচ্চতা সম্পন্ন বাঁধটি নির্মাণ করে। 156 কোটি রুপি ব্যয়ে 1974 সালে নির্মাণ করা হয় এই বাঁধ, যেটি চালু করা হয় 1975 সালে। তখন বাংলাদেশ ও ভারতের মাঝে একটি চুক্তি হয়। ভারত বাংলাদেশের কাছে এই মর্মে ওয়াদা করেছিল যে 41 দিনের নির্ধারিত সময়ে ভারত 11,000 থেকে 16,000 কিউসিক পানি ফিডার ক্যানেল দিয়ে হুগলি নদীতে নিয়ে যাবে। বাংলাদেশের সঙ্গে কোনো সমঝোতা বা চুক্তি না করেই একতরফাভাবে গঙ্গার পানি নিজ দেশের অভ্যন্তরে প্রত্যাহার করে। 1975 সালের এপ্রিলে ফিডার ক্যানেল চালুর পর হার্ডিন্স ব্রিজের নিচে পদ্মার পানি প্রবাহ, যেখানে ছিল 65,000 কিউসেক, সেখানে 1976 সালে এর পরিমাণ নেমে আসে মাত্র 23,200 কিউসেকে। এর পরিপ্রেক্ষিতে 1976 সালের 18 এপ্রিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কার সমস্যা সমাধানের জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পত্র লিখেন। 1976-এর চৌঠা মে ভারতের প্রধানমন্ত্রী ভাসানীকে লিখিত পত্রে ফারাক্কা সমস্যা সমাধানের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো কথা না বলায় পূর্ব ঘোষণা অনুযায়ী 16 মে মৌলানার নেতৃত্বে ফারাক্কা অভিমুখে লং মার্চ শুরু হয়। 2 দিনে প্রায় 100 কিলোমিটার পথ অতিক্রম করে এই লং মার্চ শেষ হয় 17 মে। মিছিলের সমাপ্তি ঘোষণার সময় মৌলানা ভাসানী বলেছিলেন, গঙ্গার পানিতে বাংলাদেশের ন্যায্য হিসার ন্যায় সঙ্গত দাবি মেনে নিতে ভারত সরকারকে বাধ্য করার জন্য আমাদের আন্দোলন। আমি জানি এখানেই শেষ নয়। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে আবারও বলেন, ভারত সরকারের জানা উচিত বাংলাদেশিরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। যে কোনো হামলা থেকে মাতৃভূমিকে রক্ষা করা আমাদের দেশাত্মবোধক কর্তব্য এবং অধিকার। ফারাক্কা বাঁধের কারণে রাজশাহী সহ উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে। ফারাক্কার কারণে প্রমত্তা পদ্মায় বছরের প্রায় 8 মাসে পানি থাকে না। এই বাঁধের কারণে পদ্মা নদী রাজশাহী শহর থেকে 4 কিলোমিটার দূরে সরে গেছে। বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত রাজশাহী চাপাই নবাবগঞ্জ ও নওগাঁ জেলার প্রকৃতি ও আবহাওয়া রীতিমতো বদলে যাচ্ছে। এইসব অঞ্চলে বিশেষত রাজশাহীতে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম এবং শীতকালে প্রচণ্ড শীত বিরাজ করে। নদীর পলি কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। শুষ্ক মৌসুমে চাষাবাদ হচ্ছে ব্যাহত। ফারাক্কা বাঁধের কারণে সুদীর্ঘ 36 বছরে ভারত কর্তৃক একতরফাভাবে গঙ্গার পানির প্রত্যাহার বাংলাদেশের জীবন এবং জীববৈচিত্র্যে কেবল ধ্বংসই করেনি, বরং ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এই দেশের কৃষি, শিল্প, বনজ সম্পদ এবং প্রাণী বৈচিত্র্য। ফারাক্কার কারণে নদীর পলি কমে যাওয়ায় সাগরের লবণাক্ততা সহজেই উপরে উঠে আসছে এবং ফারাক্কায় প্রবাহ প্রত্যাহারের ফলে খুলনার লবণাক্ততা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 29,500 মাইক্রোমোসে। প্রাপ্ত সর্বশেষ তথ্য মতে এই লবণাক্ততার সর্বশেষ শিকার মধুমতি ও নবগঙ্গা নদী বিধৌত অঞ্চল। এমনকি গোপালগঞ্জ ও নড়াইল পর্যন্ত লবণাক্ত পানি উঠে এসেছে। অথচ এই 2 জেলা থেকে সাগরের দূরত্ব 100 কিলোমিটার। লবণাক্ততার কারণে আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলে লবণাক্ততা উঠে আসার কারণে সুস্বাদু পানির মাছের সংখ্যা ক্রমেই কমছে। গাঙ্গেয় পানি ব্যবস্থায় 2 শতাধিক প্রজাতির মিঠা পানির মাছ ও 18 প্রজাতির চিংড়ি লালিত হয়, কিন্তু আজ এই জাতীয় ধৃত মাছের পরিমাণ হ্রাস পেয়েছে। ফারাক্কার পানি প্রত্যাহারের ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদ নদীসমূহ বর্তমানে প্রায় মৃত। শুকিয়ে গেছে প্রমত্তা পদ্মা এবং খরস্রোতা যমুনা। ফারাক্কার কারণে শুষ্ক মৌসুমে 320 কিলোমিটারের বেশি প্রধান এবং মধ্যম নৌপথ বন্ধ রাখতে হয়, ফলে শত শত মাঝিমাল্লারা কর্মহীন হয়ে পড়ে। ফারাক্কার ফলে গঙ্গা নির্ভর এলাকায় অধিকাংশ স্থানে ভূগর্ভস্থ পানি 3 মিটারেরও বেশি নিচে নেমে গেছে। মোদ্দা কথা, সার্বিক বিবেচনায় ফারাক্কা বাঁধ আমাদের জনজীবনে মরণ বাঁধ হিসেবে পরিগণিত হয়েছে।